ওয়েলকাম ডট চ্যানেল, আমি অনিকের, তোমরা ইচ্ছো তোমার চ্যানেল পেট লাভার্স ইন্ডিয়া। তো আজকের ভিডিওটা মার্কেটের ভিডিও না, একটু আলাদা ভিডিও, থাম্বনেল দেখে আশা করছি বুঝতে পেরে গেছো। তো আমার প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামটাকে আমি শিফট করেছি বাইরে, তো কীভাবে সেটা কনভার্ট করলাম, কীভাবে কী মাছ তুললাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সব ক্লিপে আমি তুলে রাখার ট্রাই করেছি। তো চলো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তোমরা জানো কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, আর প্রথমবার দেখলে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে হবে। তো চলো কথা বেশি বাড়াবো না, চলে যাই ভিডিওতে। তো এই হচ্ছে আমার সেই প্ল্যান্টের সেট আপটা ছিল। তো এর মধ্যে শিম্পো রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। তো এটাকে আমি পুরোপুরি তুলে দেবো, তুলে এটাকে বাইরে কনভার্ট করে দেবো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে ভিডিওটা। আর মার্কেটের ভিডিও চ্যানেলে যেরকম আসছে সেরকম আসতেই থাকবে। তো দেখো আমি গাছ তোলা অলরেডি শুরুও করে দিয়েছি। তো এটা রয়েছে একটা লিলি, ওয়াইল্ড লিলি। তো এটা আমি কিনিনি কোথাও থেকে, এটা আমাদের পুকুর রয়েছে, তো পুকুরের ধারে হয়েছিল, মানে পুকুর পাড়ের, তো সেখান থেকে কালেক্ট করা হয়েছে। তো এটা তোমরা মার্কেটে চাইলে 20-25 টাকা পিসে পেয়ে যাবে কিনতে। তো এই গাছটা সয়েল ছাড়া বালিতে খুব সুন্দর গ্রো করে, আর যদি বাইরে সানলাইট পায় তাহলে অসাধারণ গ্রো করে। আর এইগুলো আমি মার্কেট থেকে কিনেছিলাম, তো এইগুলো অনেক কিনেছিলাম, তো এগুলো সে অর্থে বাড়েনি আমার প্ল্যান্টে, আমার এই প্ল্যান্টগুলো সে অর্থে বড়ো হয়নি, কিন্তু মারাও যায়নি, হয়েছে কিন্তু গ্রোথটা অনেকটাই কম হয়েছে, হয়তো বালির কারণে হতে পারে, সেটা আমি জানি না। তো মোটামুটি সব প্ল্যান্ট তুলে নিয়েছি, দেখো এই যে একমক প্ল্যান্ট, যা যা ছিল ঘাস ছিল কিছু সব কিছুই তুলে নিয়েছিলাম। আর এগুলোকে সেট আপ করবো, এই দেখো এই যে বড় একটা রঙের ড্রাম, ড্রামই এটা, হ্যাঁ, তো বড় একটা রঙের ড্রাম। এখানেও সেম প্রসেস, এখানে আমি বালি অ্যাড করে রেখেছি আগের থেকে, এবার এই সব গাছগুলো এখানে অ্যাড করব। আর একটা বড় গাছ রয়েছে দেখে নাও, এই যে এটা হচ্ছে আমার অ্যামাজনটা। তো এই অ্যামাজনটা আমি মার্কেট থেকে কিনেছিলাম মাত্র 5 টাকা দিয়ে, একদম ছোটো সাইজের অ্যামাজনটা ছিল। তো অ্যামাজনটা সময়ের সাথে সাথে খুব সুন্দর গ্রো করেছে, এবং রুটগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর রুট হয়েছে। তো অ্যামাজন যদি, তো যদি কেউ মানে শুধু বালি দিয়ে ট্যাঙ্ক করতে চাও তাহলে এই গাছটা আমি বলবো যে বেস্ট, কারণ এত সুন্দর গ্রো করে, শুধুমাত্র এর আলোর প্রয়োজন, আলো দিলে এত সুন্দর গ্রো করে গাছটা দেখতেই পাচ্ছ, এর প্রমাণ আমি নিজে। তো এই গেল আমার ট্যাঙ্ক, তো এখন আমরা সব প্ল্যানগুলো বসিয়ে দেবো। তো যথারীতি আমরা প্ল্যানগুলো বসানো শুরু করে দিয়েছি। তো আমাদের প্ল্যানগুলো মোটামুটি লাগানো রেডি হয়ে গেছে দেখে নাও। তো জলটা সেভাবে ক্লিয়ার এখন নয়, যেহেতু আমি হাত ঢুকিয়ে করেছি পুরো কাজটা, তো সবই দেশি পদ্ধতিতে একদম নর্মাল সিম্পলি। তো তোমরা যে কেউ চাইলে করতে পারো, রেজাল্ট খারাপ পাবে না। আর আমার ট্যাঙ্ক এদিকে দেখে নাও পুরো খালি হয়ে গেছে, এমটি। তো আমার শিম্পগুলোকে এবার সব কালেক্ট করার পালা। তো এইগুলোকে কালেক্ট করতে বহু ভুগিয়েছে আমাকে, নেট দিয়ে ধরে ধরে সব কাটা শিমকে আমি কালেক্ট করে নিয়েছিলাম। তো এখানে 65 থেকে 70 পিস আমি পেয়েছি চিংড়ি কালেক্ট করতে, আর আমি আগে 20 পিস আরও বিক্রি করে দিয়েছি, সেটা পরের কথা। তো এই এতগুলো শিম্প আমি করেছিলাম কিন্তু মাত্র 4 পিস শিম থেকে, তো বুঝতেই পারছো ব্রিডিংটা কী পরিমাণ হয়েছিল আমার ট্যাঙ্কে, মাত্র 4 পিস শিম থেকে। এদিকে রয়েছে 60টা ধরে নাও, আর ওদিকে 20টা, মানে 80টা আমি শিম্প নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ সব শিম্প এখানে নেইও, কিছু ছাড়া হয়ে গেছে আগে, সাইজগুলো এবং কালারগুলোও দেখে নাও। আর যদি তোমরা শিম্পের ব্রিডিং নিয়ে কিছু জানতে চাও তাহলে সেটাও আমাকে বলো, আমি ট্রাই করবো দেওয়ার। তো এবার রিলিজের পালা, তো দেখে নাও গাইজ, সব শিম্পকে আমরা ছেড়ে দিচ্ছি ওদের নতুন জায়গায়। তো জানি না এখানে এরা কি ভালো থাকতে পারবে কি নয়, তো আশা করছি এরা ভালোই থাকবে এখানে, যেহেতু এনভায়রনমেন্টটা ঠিকঠাক রয়েছে, প্ল্যান দিয়ে পুরো ভর্তি রয়েছে। দেখে নাও সব চিংড়ি রিলিজ করে দিচ্ছি, তো বুঝতেই পারছো কত চিংড়ি রয়েছে, ছোট বড় মিক্স রয়েছে, যখন যেরকম ব্রিডিং হয় সব রয়েছে। আর এটা কিন্তু এক লটেরই বাচ্চা, 2 লটের বাচ্চা নয় এখানে, দেখে নাও, দেখে নাও সব পাতায় পাতায় বসে গেছে চিংড়ি, আর জলও মোটামুটি ক্লিয়ার, দেখতে পাচ্ছ যে যার মতন চুপচাপ বসে গেছে নিজের জায়গা ধরে। তো এটা ছিল মোটামুটি আমার ট্যাঙ্কের কন্ডিশন, কিন্তু এই কন্ডিশনটা এখন আর নেই, এখন এরকম হয়ে গেছে ব্যাপারটা, দেখে নাও প্রায় ম্যাক্সিমাম চিংড়ি আমার মরে গেছে, আমি জানি না কেন, কি চিংড়িগুলো ছাড়ার পর দিনই বৃষ্টি হয়েছে, তার জন্য সব চিংড়ি প্রায় মরে গেছে কিছু ছাড়া। আর আপাতত 15 দিন পর আমার এখানে এখন আর চিংড়ি নেই, 5-6টা চিংড়ি বেঁচেছিলো বৃষ্টি পড়ার পর, ওয়েদার প্রচুর ফ্ল্যাকচুয়েট হয়ে গেছিলো, তো সব চিংড়ি আমার রাতারাতি মারা গেছিলো। তো আপাতত এই ট্যাঙ্কটা খালি রয়েছে, এবং ট্যাঙ্কের কন্ডিশান 10 থেকে 15 দিন পর এরকম হয়েছে, প্ল্যান্টের গ্রোগুলো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রোথ হয়েছে। তো এবার এখানে কী মাছ আমি অ্যাড করবো সেটা তোমাদের কাছ থেকে সাজেশান চাইছি, তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও।
তো চলো ভিডিও এই পর্যন্তই, টাটা।